আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের সাথে আছে রকি ভাই। কোথায় কেমন আছেন? ভালো ভালো আছেন ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ার ছাদে আসলাম, এখন কিছু টেডি কবুতর আছে, টেডি কবুতরগুলো দেখার জন্য। তো কিছু টেডি কবুতর বাইরে ছেড়ে দিচ্ছে, আমরা আসার আগে ভিডিও ওটা করতে পারিনি ছাড়া। তো অন্য একদিন ভিডিও নিয়ে আসবে, এখন ব্রিডিংয়ের কিছু ভিডিও আছে, এগুলো আমরা দেখবো। তো চলো। রকি ভাই কিন্তু রেসারের শৌখিন, তো রেসারও আছে। আপনারা যারা রেসার কিনতে চান তো ভিডিও আছে, দেখতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। $100 টেডি। আচ্ছা একটু বাইরে নিয়ে আসুন, আমরা একটু চোখটা দেখব। কুয়েত ঠিকানা, কুয়েতের রিং আছে, পিন কোড দেখব। মাশাআল্লাহ, বাইরে থেকে ইম্পোর্ট করা, বাইরে থেকে নিয়ে আসা। আমার সালেরা টেডি, মাশাআল্লাহ। আপনারা কিন্তু ফ্লাইং টাইম অনেক ভালো পাবেন, ঠিক আছে? সব হচ্ছে আপনার নিজের ট্রেনিং এর উপরে। কবুতর যে থাকে আপনি ওর বাচ্চা 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা এটা হচ্ছে সন্ধ্যাবেলা নামে, এটা হচ্ছে আপনার সবকিছু আপনার নিজের উপরে, ট্রেনিং এর উপরে। তো ওনার কবুতর কিন্তু কোনো কিছু খাবার ওরকম ভালো ট্রেনিং না দিয়ে যদি 4-5 ঘন্টা ঘুরে, তাহলে আপনারা যদি ঠিকঠাকভাবে ট্রেনিং দিতে পারেন তাহলে 8-10 ঘন্টা পা কোনো কঠিন কিছু না। এটা হচ্ছে পাকিস্তানি ডাবালা কবুতর, মাশাআল্লাহ। আসুন আমরা একটু চোখটা দেখাই, মাশাআল্লাহ। আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই সবাই, ওনার কবুতর দেখেন, পাখা যদি ইয়ে করি কিন্তু ভালো একটা ইয়ে আছে, পাখা কিন্তু পিঠের উপরে আছে। দমটা যদি দেখি বন্ধ দমের, আপনারা যদি খেয়াল করেন বন্ধ দমের কবুতর নোট, মাশাআল্লাহ। আপনারা দেখলে বুঝতে পারবেন, যারা কবুতর চিনেন নোট দেখলে বুঝতে পারবেন। আর চোখটা দেখি আমরা, চোখ দেখলেই শান্তি, এত সুন্দর চোখ। ফ্লাইং টাইম কিন্তু মাশাআল্লাহ ভালোই, পাকার লেজ এক সমান, বন্ধ দম, পুরোটুকু বন্ধ দম। লড়াচড়া করলে কিন্তু দমটা খুলতেছে না। অনেক কবুতর আছে লড়াচড়া করলে কিন্তু দমটা খুলে দেয়, কিন্তু এই কবুতরটা লড়াচড়া করলে কিন্তু দমটা খুলে না। মাশাআল্লাহ, চোখটা দেখলেই শান্তি। দেখেন চোখটা বাহিরের দিকে চলে আসছে, চোখের উপরে কিন্তু পানি আছে, মানে খুব লং টাইম সে ফ্লাইং করতে পারবে গরমেও। খুব ভালো মানের কবুতর আছে, আমি নিজেও কিছু কবুতর নিয়েছি, 5টা কবুতর। অবশ্য সামনে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো। এই যে বাচ্চাটা আমি নিয়ে নিয়েছি, মাশাআল্লাহ, দাঁড়ানোর স্টাইল দিকে আমি আপনাদের দেখাই। নিচে যদি ছেড়ে দেই, ফোনটা নিচে করুন, দাঁড়ানো
আমার বাইরে থাকবে না, আমি আপনাদের খাতার মধ্যে দেখাবো। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই যে দেখেন দাঁড়ানোর স্টাইল, মানে একদম সোজা হয়ে দাঁড়ায় থাকে। তো যারা কবুতর কিনতে চান, তো রকি ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করবেন। খুব কম দামের ভিতর ভালো কিছু কবুতর পাবেন, আমি যেহেতু নিয়েছি আপনারাও আমার দামেই পাবেন, ভালো দামেই পাবেন। রকি ভাই আসলে তো আপনি উড়াইও দেখাতে পারবেন, ঠিক না? অ্যাকচুয়ালি আমি কবুতর পালি শখের বিষয়, শখে আমি কিন্তু ব্যবসা করে না, পারি আমি তাদের কবুতর পালি, মানে শখে কি আমি বাইরে ছিলাম, তবে বাচ্চা খারাপ হবে না, আমি নিজে নিয়েছি, যেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি তারপরে দেখেন চোখটা, দেখেন মাশাআল্লাহ চোখের মনিটা কত ছোট দেখেন, মানে খুব গরম একটা বাচ্চা, এটা চোখ মানে জুম করতেছে, জুম আউট করতেছে। আর আপনাদের বড় কবুতর মানে যেগুলো ফ্লাইং করায় এগুলো দেখাতে পারলাম না, খুব দূরে যেয়ে বসে আছে, উড়ার পর 5 ঘন্টার মতন উঠছে, উড়ার পর এখন বসে আছে। তো সবাই ভালো থাকবেন, যোগাযোগ করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে, ভিডিওতেও নাম্বার আছে, আপনারা যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।